অক্টোবর মাসে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে বাংলাদেশে তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বর্ষা মৌসুম বিদায় নিয়েছে কয়েকদিন হল তবে এখনও বৃষ্টি ঝরছে অঝরে আবহাওয়া বিশ্লেষকরা বলছেন এরকম বৃষ্টিপাত থাকবে আরও কয়েকদিন আর এভাবে বৃষ্টি ঝরিয়েই আসবে শীত তার আগে চলতি মাসে একটি বা দুটি ঘূর্ণিঝড় হতে পারে আসতে পারে ঘূর্ণিঝড় ডানা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে কয়েকদিনের মাথায় তৈরি হতে পারে লঘুচাপ চাপ মূলত এর প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ুর অক্ষ বিহার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তরবঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর প্রবল অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে আবহাওয়াবিদরা বলেছেন অক্টোবর মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস এ মাসে এক থেকে দুটি ঘূর্ণিঝড় হতে পারে পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ডানা বঙ্গোপসাগরের লঘুচাপ তৈরি হয় সেগুলো শক্তিমাত্রা অর্জন করে পর্যায়ক্রমে সুস্পষ্ট লঘুচাপ তারপর নিম্নচাপ গভীর নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড় বা অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে দ্বিতীয় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মাস হলো অক্টোবর এবং নভেম্বর এবং ডিসেম্বরেও কিছু ঘূর্ণিঝড় বাংলাদেশে তৈরি হয় তবে নভেম্বর মাসে সবচেয়ে বেশি তৈরি হয় আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কিন্তু অলরেডি বলেছি যে অক্টোবর মাসে এক থেকে তিনটি লঘুৎসব তৈরি হতে পারে বাংলাদেশে তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটি ক্লাইমেটলিজিয়াল রেসপেক্ট যেহেতু অক্টোবর মাসে আমাদের দেশে ঘূর্ণিঝড় হয় সুতরাং তার একটা প্রবণতা থাকে এবং ঘূর্ণিঝড় হলে অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হয় এবং আমরা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কথা বলি উনিশশো একাত্তর থেকে দুই হাজার আমরা যদি চব্বিশ সালকে মাথায় নিয়ে কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে এই অক্টোবর মাসে ঘূর্ণিঝড় তৈরি হয় প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় তৈরি হয় এবং নভেম্বর মাসে তার প্রবণতা বেশি থাকে